মতে আমরা যেমনটি বলছিলাম যে প্রধানমন্ত্রী এই সফরে বেশ কিছু ব্যবসা বাণিজ্যের দিকে রয়েছে অবকাঠামো এবং কৌশলগত দিক নানা বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই বিষয়ে আমরা আরও জানতে চাই আমাদের সঙ্গে তা জানাতে এই মুহূর্তে বেজিং থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দেবরাজ দেব দেবরাজ জানাবেন যে আজ প্রধানমন্ত্রী আর কী কী কর্মসূচি রয়েছে সেখানে অবতরণ করার পরে এবং একই সঙ্গে এই সফর নিয়ে চীনের আসলে প্রস্তুতিমূলক যে আগ্রহ সেটি আসলে কতটুকু দেখছেন ধন্যবাদ মুক্তি আমরা রয়েছি চীনের বেজিং এর সেই হোটেলটির সামনে যেখানে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে চার দিনের সফরে আসবেন সেই হোটেল সেন্ট বেজিং সেই হোটেলের সামনে রয়েছি এখানেই প্রধানমন্ত্রী আমরা আসার পরই দেখছিলাম আসলে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য যে ধরনের আসলে রাষ্ট্রীয় আয়োজনগুলো থেকে থাকে সেই আয়োজনের কিন্তু তারা আসলে আহ শেষ শেষ সময়ের একদম প্রস্তুতিগুলো নিচ্ছে এবং আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রীর গাড়ি বহর যে টিকিট থেকে করে আসলে যে ক্যাপিটাল বেজিং ক্যাপিটাল এয়ারপোর্ট সেখান থেকে প্রধানমন্ত্রীকে যে বহনকারী যে গাড়ির বহরটি রয়েছে সেই বহরটি কিছুক্ষণ আগেই বের হয়ে গেল সেখান থেকে সন্ধ্যা ছটা নাগাদ অর্থাৎ চীনের যে সময় সন্ধ্যা ছটা সেই ছটা কিন্তু প্রধানমন্ত্রী বিমানবন্দর সেখানে চীনের যে ভাইস এবং বাংলাদেশের যে রাষ্ট্রদূত রয়েছে চীনে অবস্থিত সেই রাষ্ট্রদূত কিন্তু তিনি কিন্তু প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন এবং সেখান থেকে সরাসরি এই হোটেলটিতেই প্রধানমন্ত্রী এসে আসলে রাত্রিযাপন করবেন এবং এখানে দলের যে সরকারি যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে প্রধানমন্ত্রী একটু সাক্ষাৎকার করবেন এবং এছাড়া এখানে চীনের যারা স্থানীয় যে আওয়ামী লীগের যারা নেতারা রয়েছেন তাদের সাথেও আলোচনা বৈঠকে বসার কথা রয়েছেন এবং সেখানে মূলত আসলে কৌশলাদি বিনিময় মূলত করা হবে এবং এছাড়া আপনারা বলছিলেন যে বেশ কয়েকটি আসলে চুক্তি সমঝোতা স্মারক সেই ব্যাপারেও কিন্তু আমরা জানতে পেরেছি যে চীন কিন্তু বাংলাদেশে আরো বিনিয়োগ করতে আগ্রহী আমরা সবাই জানি আসলে বাংলাদেশে চীন কিন্তু বাংলাদেশে একটি বিরাট অংশীদার এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে এছাড়া বিভিন্ন ধরনের সহযোগিতার ক্ষেত্রে কিন্তু চীন অনেকটা বড় প্রভাব ফেলে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সেইখান থেকে কিন্তু বাংলাদেশের যে যোগাযোগ খাত বলুন অবকাঠামো খাত এবং প্রযুক্তি খাতে বরাবরের সহযোগিতা করেছে এবং এইবারও সেই রকম সহযোগিতার হাত চীনের পক্ষ থেকে থাকবে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি এছাড়া কিন্তু একটি চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি মেটাতে আসলে যতটা সম্ভব আসলে চীনের তরফ থেকে এই আর্থিক খাতেও সহযোগিতা করা হবে বলেও আমরা জানতে পেরেছি এছাড়া আমরা কিন্তু দেখেছি কিছুদিন আগেই প্রধানমন্ত্রী তার ভারত সফরে তিস্তা নিয়ে কিন্তু একটা আলোচনা হচ্ছিল এবং এই তিস্তা প্রকল্প কিন্তু প্রথমে চিনি প্রথমে কিন্তু চিনি আপনার বাংলাদেশকে এই তিস্তা প্রকল্পে বিনিয়োগ করার যে পরিকল্পনা সেটির প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব থেকে কিন্তু আসলে ভারতের দিকেও কিন্তু কথা চলছে এবং সেটি নিয়ে আসলে চীন ততটা আসলে চিন্তিত নয় আমরা বিভিন্ন জানতে পেটেছে এবং এই ব্যাপারেও হয়তো এইবার আলোচনা হবে এবং এই সফরটা বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি বড় মাইলফলক হবে বলেই কিন্তু বিশ্লেষকরা মনে করছেন তো চীনের বেজিং শহর থেকে আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ আমরা প্রধানমন্ত্রীর আসার অপেক্ষায় আছি এখানে সবাই কিন্তু আসলে তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় রয়েছে মুক্তি আমাদের সঙ্গে সহকর্মী দেবরাজ দেব যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী স্থানীয়